সংলাপে গণভবনে ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, আলোচনা হবে খোলামেলা, রাজনৈতিক সংকট সমাধানের আশাবাদ। সময় ফিক্স করা হয়েছে পরশু, চেষ্টা তো আমরা সব চেষ্টা করে যাচ্ছি। তারা তাদের সাত দফা দাবি, ১১ দফা লক্ষ্য, এ নিয়ে তারা আলোচনা করতে চান। মোস্ট ওয়েলকাম। বেগম জিয়া রায়ের পর সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে সংশয় বিএনপির। এই সংলাপ কতটুকু আন্তরিক জনমনে যে প্রশ্ন, সেটা অবশ্যই এটা আসবে। বিশেষ কোনো দল বা ব্যক্তির মধ্যে সংলাপ সীমাবদ্ধ থাকা উচিত নয়, মন্তব্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতের। It's really remarkable and I hope there'll be more of it. Parties compete against one another during elections, so দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যা সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করলেন হাইকোর্ট, উপস্থিত ছিলেন না তার আইনজীবীরা। নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে ভিন্ন মত আইনজীবীদের। নভেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, দুদেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে পররাষ্ট্র সচিব, নির্ধারণ হয়নি প্রথম দফায় ফেরত পাঠানোর সংখ্যা। পরিবহন ধর্মঘটের সময় যারা চালক ও যাত্রীদের হয়রানি করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্রকাশক দীপন হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত, অভিযুক্ত করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জনকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরই দাখিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে পাঠানো চিঠি পৌঁছে দেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। এই সংলাপের মাধ্যমে এদেশের রাজনৈতিক সংকট কাটবে বলে আশা প্রকাশ করেন ডক্টর কামাল। এদিকে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খোলামেলা পরিবেশেই সংলাপ হবে। মঙ্গলবার সকাল ৭:৩০ দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আমন্ত্রণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেলি রোডের বাসায় আসেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। একই সময় সেখানে আসেন ঐক্যফ্রন্টের আরেক নেতা মোস্তফা মহসিন মন্টু। পরে আওয়ামী লীগের প্রতিনিধি দল ডক্টর কামালের হাতে প্রধানমন্ত্রীর দেয়া সংলাপের আমন্ত্রণ পত্র তুলে দেন। চিঠিতে ১নভেম্বর গণভবনে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়। ওনারা যে সময় চেয়েছেন আলোচনার জন্য, সে পরিপ্রেক্ষিতে আগামী ১নভেম্বর ২০১৮ গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জনাব শেখ হাসিনা ওনাদেরকে আমন্ত্রণ করেছেন সন্ধ্যা ৭টায়। এ সময় ঐক্যফ্রন্ট নেতা মন্টু জানান, ঐক্যফ্রন্ট থেকে প্রায় ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে যাবেন। ৭ দফা সহ অন্যান্য বিষয় এবং বর্তমান যে ইস্যুগুলো আছে সবগুলি নিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার প্রেক্ষাপট তৈরি করার জন্য অনুরোধ করব, এবং এর জন্য যদি উনি কোনো সাহায্য সহযোগিতা আমাদের কাছে চান, অবশ্যই আমাদের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব উনি বিস্তারিত কথা বলতে পারবেন। এদিকে আমন্ত্রণপত্র গ্রহণের পর ডক্টর কামাল আশা প্রকাশ করে বলেন, এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট কেটে যাবে। আমরা চিঠি দিয়েছি, রেসপন্স করেছেন, সময় ফিক্স করা হয়েছে পরশু। আমরা কি আশা করতে পারি যে রাজনীতির যে সংকট, সেই সংকট উত্তরণের পথে? না, সে চেষ্টা, হ্যাঁ, সে চেষ্টা তো আমরা সব চেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই এই সংলাপ। তিনি যেটা বলেছেন যে আমার সঙ্গে কেউ দেখা করতে চান, শেখ হাসিনার দরজা তো কারোর জন্য বন্ধ হবে না, আমার দরজা খোলা আছে, দেখা করতে চান চিঠি দিয়েছে, আমি দেখা করব। আমরা বলিনি যে এই বিষয় নিয়ে আলাপ করতে হবে, এই বিষয় নিয়ে আলাপ করা যাবে না। গত ২৮ অক্টোবর সংলাপে বসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি পাঠান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৬ সদস্যের প্রতিনিধি দল আগামী পহেলা নভেম্বর সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আসম আব্দুর রব। সন্ধ্যায় ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া ঐক্যফ্রন্টের সাত দফার ভিত্তিতে এই বৈঠকে আলোচনা হয়েছে। এই সংলাপের মাধ্যমে জাতীয় সংকট উত্তরণের দ্বার উন্মোচন হবে জানিয়ে বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন আসম আব্দুর রব। বিকেল ৪টার দিকে শুরু হয়ে বৈঠক চলে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ সহ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আগামী সংসদ নির্বাচনকে শান্তির সামনে রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন যাতে হতে পারে, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, সবাই অংশগ্রহণ করতে পারে, ভোটাররা ভোট দিতে পারে, ভোট রক্ষা হইতে পারে, লেভেল প্লেইং ফিল্ড হতে পারে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাধ্যবাস খোলামেলা আলোচনা করব। আমরা ১৫ জনের কথা বলেছি, ১৫ জনই যাব। আমাদের নেতা হলো ডক্টর কামাল হোসেন, যুক্তফ্রন্টের প্রতিনিধি আছে, জাসদের প্রতিনিধি আছে, ফোরামের প্রতিনিধি আছে, জেএনসির প্রতিনিধি আছে, নাগরিক ঐক্যের প্রতিনিধি আছে, বিএনপির মহাসচিব ১০০ বার যাবে, উনাকে বাদ দিয়ে তো আর হবে না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে রায়ের পর সংলাপ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রায় পরবর্তী প্রতিক্রিয়া জানাতে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। উচ্চ আদালতকে ব্যবহার করে সরকার বিরোধী শক্তিকে নির্মূল করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই যে রায় যেটা প্রদান করা হয়েছে, এটাকে আমরা মনে করি যে রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়েছে। যেই সরকার আদালতকে ব্যবহার করে দেশে বিরোধী দলকে নির্মূল করছে, তারা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়, দেশনেত্রীকে নির্বাচনের বাইরে রাখতে চায় এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায়। এই সংলাপ কতটুকু আন্তরিক, সংলাপের আহ্বান কতটুকু আন্তরিক এবং এই সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে এ সম্পর্কে জনমনে যে জিজ্ঞাসা প্রশ্ন সেটা অবশ্যই এটা আসবে। রাজনীতিতে সংলাপ বড় অর্জন, বিশেষ কোনো দল বা ব্যক্তির মধ্যে সংলাপ সীমাবদ্ধ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকার্ড। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এডুকেশন ইএমকে সেন্টারে আয়োজিত বিদায়ী সংবাদ সম্মেলনে একথা বলেন বার্নিকার্ড। এ সময় তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা মার্কিন যুক্তরাষ্ট্রের। রাজনীতিতে সংলাপ বড় অর্জন, বিশেষ কোনো দল বা ব্যক্তির মধ্যে সংলাপ সীমাবদ্ধ থাকা উচিত নয়, কোনো দল বা জোটের পক্ষে নয়। যুক্তরাষ্ট্র চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিশ্রুতি পূরণ করবে, এমনটাই প্রত্যাশা মার্কিন যুক্তরাষ্ট্রের। জিয়ার ফান্ডেড ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিন বাতিল করা হয়েছে। খালাস চেয়ে বেগম জিয়ার আপিল খারিজ করে দিয়ে এ রায় দেন আদালত। এছাড়া এই মামলার অপর দুই আসামির ১০ বছরের সাজা বহাল রয়েছে। রায়ের সন্তোষ প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। তবে রায়ের সময় আদালতে উপস্থিত না থাকলেও ন্যায় বিচার হয়নি বলে মন্তব্য করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। সাজা বাড়ানোর প্রতিবাদে আগামীকাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়া, কিন্তু বিচারিক আদালত বেগম জিয়াকে ৫ বছরের সাজা দিয়ে সহযোগী আসামি তারেক সহ ৫ জনকে দেন ১০ বছরের কারাদণ্ড। সহযোগী আসামির চেয়ে প্রধান আসামির সাজা কম হওয়া নিয়ে শুরু থেকেই ছিল আইনি বিতর্ক। মঙ্গলবার খালাস চেয়ে বেগম জিয়া এবং অপর দুই আসামির আপিল খারিজ করে দুদকের সাজা বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। রায়ে বেগম জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। আপিল করা অপর দুই আসামি কাজী সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদের ১০ বছরের সাজা বহাল রাখা হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। আমাদের যুক্তি ছিল উনি এই মামলার মুখ্য আসামি, ওনার নামে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছে, কাজেই আমরা যেহেতু ৪০৯ ওনাকে সাজা দিয়েছে মাননীয় বিচারিক আদালত, ওনাকে আমাদের আবেদন ছিল যাবজ্জীবন, কিন্তু যাবজ্জীবন না দিয়ে ৫ বছর দেওয়া হয়েছে।
সেই কারণে আমরা অ্যাগ্রিভড হয়েছে, যারা অ্যাভেটার ওনাদেরকে 10 বছর আর মুখ্য আসামিকে দিয়েছে 5 বছর, সেই কারণে আমরা রিভিশন করেছি এবং ইনশাআল্লাহ আমরা রিভিশন সাকসেস হয়েছে, সাজা বেরিয়ে গেল, সবার একই সময় সাজা হয়ে গেল। এই মামলায় 28 কার্যদিবস শুনানি করেছেন বেগম জিয়ার আইনজীবীরা, তবে শেষ পর্যায়ে এসে শুনানি না করে আদালতের প্রতি অনাস্থা আবেদন করলেও আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ করেননি। রায়ের সময়ও আদালতে বেগম জিয়ার কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে এক ব্রিফিংয়ে ন্যায় বিচার হয়নি দাবি করে বেগম জিয়ার আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করা হবে। বেআইনিভাবে যে রায়টি দেওয়া হলো তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আগামীকাল উভয় বিভাগের আপিল বিভাগ সহ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আদালতের বর্জনের কর্মসূচি আমরা ঘোষণা দিচ্ছি। অরফানেজ ট্রাস্টের নামে 2 কোটি 10 লাখ টাকা অনিয়মের দায়ে গত 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর রায়ের বিরুদ্ধে 20 ফেব্রুয়ারি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন বেগম জিয়া। অন্যদিকে বেগম জিয়ার সাজা বাড়ানোর আবেদন করেছিল দুদক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতেও বেগম জিয়া দোষী সাব্যস্ত হওয়ায় আগামী নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন আইনজীবীরা। কোনো কোনো আইনজীবী বলছেন আপিল বিভাগে সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবে না বিএনপি চেয়ারপারসন। আবার কেউ বলছেন সাজা বাতিল নয়, স্থগিত এবং জামিন হলেই বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা বেড়ে দাঁড়িয়েছে 10 বছর। এই সাজার ফলে বেগম জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে দেখা দিয়েছে আইনি বিতর্ক। কোনো কোনো আইন বিশেষজ্ঞরা বলছেন বেগম জিয়ার এই সাজা আপিল বিভাগে স্থগিত হলেই তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন। আবার কেউ কেউ বলছেন বেগম জিয়াকে আগামী নির্বাচনে অংশ নিতে হলে তার এই দণ্ড বাতিল হতে হবে। সংবিধানের 66 অনুচ্ছেদের 2 ঘ মতে ফৌজদারি অপরাধে ন্যূনতম 2 বছরের কারাদণ্ড হলে পরবর্তী 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। দুদকের আইনজীবী বলছেন উচ্চ আদালতে বেগম জিয়ার 10 বছরের কারাদণ্ড হওয়ায় তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে গেলেন। বেগম খালেদা জিয়ার 10 বছর সাজা হাইকোর্ট ডিভিশন মানে দিল, কাজেই 66(2)(d) অনুযায়ী ইলেকশন করার প্রশ্নই আসে না। অ্যাটর্নি জেনারেল বলছেন বেগম জিয়ার দণ্ড আপিল বিভাগে বাতিল হলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। দুই রকম ব্যাখ্যা আছে, সাজার কার্যকারিতা স্থগিত করা আর সাজা বাতিল করা। এই ক্ষেত্রে আমার অভিমত হলো কেউ যদি নির্বাচন করতে চান তাহলে সাজাটাকে আদালতের মাধ্যমে বাতিল করতে হবে, সেটা সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি। তবে এর সাথে ভিন্ন মত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। অ্যাপিলেট ডিভিশন যদি সাজাটাকে স্থগিত করে দেয় এবং বেইল দেয় তাহলে পরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তবু একটা রিস্ক থেকে যায় যে যখন আপিল শুনানি শেষ হবে সাজাটা বহাল থাকে তাহলে কিন্তু তার এই যে সদস্যপদ বাতিল হয়ে যাবে। শফিক আহমেদের মতে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে সাজা স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিয়েছেন এমন নজির রয়েছে দেশের ইতিহাসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামের পাঠানটুলি থেকে মা মেয়ের লাশ উদ্ধার, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যা, ধারণা পুলিশের, অভিযুক্ত পলাতক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকার। এ সময় বাংলাদেশের উন্নয়নে সব সময় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান বার্নিকার। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমের প্রশংসা করে দুদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকারের মূল লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। বিদায়ী সাক্ষাতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ 24,740 কোটি 66 লাখ টাকার 24টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের 12তম একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ ও ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা।
রোহিঙ্গা সংকট মোকাবেলা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,000 কোটি টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে মধ্য নভেম্বরে শুরু হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। তবে প্রথম দফায় ঠিক কতজনকে ফেরত পাঠানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আর রোহিঙ্গাদের ফেরত নিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের ফেরত নিতে চুক্তি হয় গত বছরের নভেম্বরেই। কথা ছিল চুক্তির দুই মাসের মধ্যে শুরু হবে এই প্রক্রিয়া। এরপর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের পর দ্বিতীয় বৈঠক হয় নাইপিদোতে। এর মাঝে গত আগস্টে পররাষ্ট্রমন্ত্রী নিজ চোখে দেখে আসেন রাখাইন রাজ্যে পুনর্বাসন প্রক্রিয়া। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গাদের ফেরাতে তাই তৃতীয় বৈঠকটি নিয়ে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ। ফল এসেছে সুনির্দিষ্ট ঘোষণার মধ্য দিয়ে। রোহিঙ্গাদের প্রথম ধাপের প্রত্যাবাসন হতে যাচ্ছে এই নভেম্বরের মাঝামাঝি। আমরা এ বিষয়ে দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক সদিচ্ছা দেখেছি। এছাড়া বুধবার আমরা দুপক্ষ যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাব, সেখানে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে উৎসাহ দেয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি এ প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদার সঙ্গে। কতটুকু প্রস্তুত মিয়ানমার? স্থানীয় জনসাধারণের সঙ্গে মিলে পুলিশের কাজ করা, সরকারি কর্মকর্তারা যাতে সেখানকার মানুষদের বৈষম্য না করে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, এবং সর্বোপরি ফেরত যাওয়াদের নিরাপত্তায় আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। এখন পর্যন্ত 11 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলেও কতজনকে প্রথম দফায় ফেরত নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি কোনো পক্ষই। যানজট রাজধানী ঢাকার নিত্যদিনের সমস্যা। যত্রতত্র গাড়ি পার্কিং এই সমস্যার অন্যতম কারণ হলেও পর্যাপ্ত পার্কিং স্পেস সুবিধা না থাকায় সরকারের কোনো উদ্যোগেই খুব একটা সমাধান মিলছে না। এ অবস্থায় দেশের কিছু বেসরকারি প্রতিষ্ঠান মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়ে এসেছে পার্কিং স্পেস সুবিধা। এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে নিরাপদ পার্কিং স্পেস। বিস্তারিত জুনায়দ আল হাবিবের রিপোর্টে। যেখানে সেখানে পার্কিং আর গণপরিবহনের এমন বিশৃঙ্খলা ঢাকাকে পরিণত করেছে যানজট নগরীতে। সরকারি কিংবা বেসরকারিভাবে গাড়ি পার্কিংয়ের খুব একটা সুবিধা না থাকায় সরকারের কঠোর অবস্থানেও মিলছে না কোনো সুফল। এমন অবস্থায় কিছুটা স্বস্তির খবর হচ্ছে দেশের কিছু বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্যোগে পার্কিং স্পেস সুবিধা নিয়ে নির্মাণ করেছেন মোবাইল অ্যাপস। যেসব অ্যাপসের মাধ্যমে গাড়ি ব্যবহারকারী খুব সহজেই খুঁজে নিতে পারবে নিরাপদে গাড়ি রাখার জায়গা। অ্যাপের মাধ্যমে আমরা অবশ্য লোকেশন অনুযায়ী পার্কিং এর ব্যবস্থা করতে পারি। সিসি ক্যামেরা তো আছে এটা, আর গাড়ি সবসময় অলওয়েজ সবসময় নিরাপদ থাকে। অ্যাপস গুলোর খুব একটা প্রচার প্রচারণা না থাকায় এখনো অনেকেই এ বিষয়ে অজ্ঞ। মোবাইল অ্যাপসের যদি এই সুবিধাটা আমরা পাই যে পার্কিং এর ব্যবস্থা আছে, তাহলে আমরা ওখানেই রাখবো। অ্যাপস এর মাধ্যমে যদি আমি পার্কিংটা করতে পারি, তাহলে হচ্ছে মনে করেন যে আমার রাস্তায় জ্যামটা হচ্ছে না। নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে শহরের প্রতিটি জায়গায় শতভাগ পার্কিং স্পেস সুবিধা দেওয়ার জন্য কাজ করছেন তারা। অ্যাভেলেবল স্পেসেস গুলো দিচ্ছে, সিকিউর স্পেসেস গুলো দিচ্ছে, যেন মানুষজন রাইট প্লেসে গাড়িটা পার্ক করতে পারে। সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে এসব অ্যাপস এর মাধ্যমে পার্কিং সমস্যার শতভাগ সমাধান সম্ভব হবে বলে মনে করেন নির্মাতারা। জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় চট্টগ্রাম 8 আসনে বেড়েছে রাজনৈতিক দলের তৎপরতা। কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর পশ্চিমে চাঁদগাঁও ও পাঁচলাইশ আর পূর্বে বোয়ালখালীর 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত আসনটি। 10টি আসন সংসদ নির্বাচনে 5 বার বিএনপি, আওয়ামী লীগ 3 ও 2 বার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হন। এর মধ্যে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাসদের মঈনুদ্দিন খান বাদল। তবে এবার মহাজোট নয়, নিজ দলের প্রার্থী চায় আওয়ামী লীগ। তাদের দাবি সরকারের উন্নয়ন কাজের জন্যই আসনটিতে জয় পায় নৌকার প্রার্থী। আর ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। ইতোমধ্যে মাঠে নেমেছেন দুদলের একাধিক প্রার্থী। এ আসনে ভোটার 4,70,072 জন, এর মধ্যে নারী ভোটার 2,30,000। পরিবহন ধর্মঘটের সময় যারা চালক ও যাত্রীদের হয়রানি করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
পরিবহন শ্রমিকরা একটা তাদের কিছু দাবি দেওয়ার জন্য ধর্মঘট ডেকেছিল এবং ধর্মঘট চলাকালীন তারা যেই কাজটি করছে একটা মানে এটা একটা জঘন্য কাজ করেছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের তারা কালি লেপে দিয়েছে আমি মনে করি তারা এই জঘন্যতার কাজটি করে তারা মানুষত্বের পরিচয় দেয়নি আমি মনে করি তা আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভিডিও ফুটেজ দেখে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের নামে মামলা হবে এবং তাদের আইন অনুযায়ী বিচার হবে প্রকাশক ফারসুল আরেফিন দীপন হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আসাদুল্লাহ বাংলা টিমের অন্যতম প্রধান নেতা মেজর জিয়াকে প্রধান অভিযুক্ত করে আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে পুলিশ বলছে মামলাটি সন্ত্রাস বিরোধী আইনে হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে তবে তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া সহ দুই আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে নিজের প্রকাশনা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরিফিন দীপন হত্যার একদিন পর 2 নভেম্বর শাহবাগ থানায় মামলা করেন তার স্ত্রী সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলাটি গত 3 ধরে তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তবে তদন্তের 3 আদালতে অভিযোগপত্র দাখিল হয়নি পুলিশ বলছে তদন্তে দীপন হত্যার সঙ্গে 9 সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে নাম পরিচয় পাওয়া 8 বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই যা দাখিল করা হবে আদালতে তদন্তে একটু সময় লাগলেও আমরা তদন্ত কাজ শেষ করে এনে অভিযোগপত্র প্রদানের যে প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি যেহেতু এটি সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগপত্র দেয়া হবে সেই কারণেই পূর্বানুমোদনের প্রয়োজন রয়েছে সেই কারণে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পুলিশ জানায় দীপন হত্যার ঘটনায় অভিযুক্ত সকলেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছিলেন সংগঠনটির সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর জিয়া তদন্তে আদর্শগত কারণেই দীপনকে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ আমরা তদন্ত করতে গিয়ে নিশ্চিত হই যে এই ঘটনাটি মূলত তার যে আদর্শিক কারণ অর্থাৎ তিনি তার প্রকাশনার ক্ষেত্রে উনি কতিপয় লেখক যারা ওদের ভাষায় কথিত মানে নাস্তিক তাদের পুস্তক প্রকাশনার কারণেই ফয়সাল আরিফিন দীপনকে তারা টার্গেট করে হত্যার সঙ্গে জড়িত অপর একজনের পরিচয় পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানায় পুলিশ তদন্তকারী ফারুক ভিয়া রবিন সময় সংবাদ চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে মা মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত মেয়ের জামাই পলাতক রয়েছেন পুলিশ জানায় নগরীর পাঠানটুলির মগপুকুর পার এলাকায় মেয়ে পারভিন আক্তার ও মেয়ের জামাই রিক্সা চালক মতিনের বাসায় থাকতেন মা হোসনে আরা বেগম সকালে বোনের বাসায় এসে মা হোসনে আরা বেগম ও বোন পারভিন আক্তারের লাশ দেখতে পান রেশমি আক্তার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জেরে শাশুড়ি হোসনে আরা বেগম ও স্ত্রী পারভিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী মতিন ঘটনার পর থেকে অভিযুক্ত মতিন পলাতক রয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার সংলাপে গণভবনে ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আলোচনা হবে খোলামেলা রাজনৈতিক সংকট সমাধানের আশাবাদ ফলপ্রসূ হওয়া নিয়ে সংশয় বিএনপি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা 5 বাড়িয়ে 10 করলেন হাইকোর্ট উপস্থিত ছিলেন না তার আইনজীবীরা নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে ভিন্ন মত নভেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে পররাষ্ট্র সচিব নির্ধারণ হয়নি প্রথম দফায় ফেরত পাঠানোর সংখ্যা পরিবহন ধর্মঘটের সময় যারা চালক ও যাত্রী হয়রানি করেছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রকাশক দীপন হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত আনসারুল্লাহ বাংলা টিমের 8 বিরুদ্ধে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরই দাখিল এই ছিল সন্ধ্যার সময় আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল সংবাদ পেতে ডাউনলোড করুন সময় সঙ্গে থাকুন সময়